Assalamualaikum দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে মুস্তাফিজুর রহমান IPL এ আর কতটি ম্যাচ খেলতে পারবেন এবং কতগুলো ম্যাচে তিনি প্লেইং 11 এ চান্স পাবেন এই নিয়ে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে কিন্তু শর্ত দিয়েছেন যে তিনি এই IPL এ শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশের ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত খেলতে পারবে এবং জিম্বাবুয়ে সিরিজটা শুরু হওয়ার 5 থেকে 7 দিন আগে বাংলাদেশে তাকে থাকতে হবে এবং টিমের সাথে থেকে প্রিপারেশন নিতে হবে তো সেই জায়গায় আমরা যদি দেখি জিম্বাবুয়ে সিরিজটা শুরু হবে আগামী মে মাসের 3 তারিখ বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 বিশ্বকাপের জন্য প্রিপারেশন নিতে 5টি টি-20 খেলবে প্রথম টি-20 3 মে দ্বিতীয়টি হবে 5ই মে এবং তৃতীয়টি হবে 7ই মে এই 3টি টি-20 হবে চিটাগাংয়ের মাটিতে তারপর বাকি দুটি ম্যাচ খেলবে ঢাকার মাটিতে 10ই মেতে একটি এবং 12 মেতে একটি অর্থাৎ এখনো আরো এক মাস বাকি আছে এই সিরিজটা শুরু হতে তো এই জায়গায় মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে অনেকগুলো ম্যাচ কিন্তু খেলতে পারবেন যদি তিনি বাংলাদেশের জিম্বাবুয়ের ম্যাচ খেলার জন্য চলেও আসেন তো এই জায়গায় আমরা যদি চেন্নাইয়ের শিডিউলটা একটু দেখি চেন্নাইয়ের প্রথম ম্যাচ মার্চের 22 তারিখ হয়েছে দ্বিতীয় ম্যাচটা অনুষ্ঠিত হবে মার্চের 26 তারিখ গুজরাটের বিপক্ষে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 31 তারিখ দিল্লির বিপক্ষে এবং চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে 5ই এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এই চারটি ম্যাচ এখনও চূড়ান্ত এরপর আর কোনো শিডিউল এখনও হয়নি তবে 5ই এপ্রিলের পর থেকে মুস্তাফিজুর রহমান যদি এপ্রিলের শেষ দিকে বাংলাদেশে ফিরে আসেন অ্যাটলিস্ট আরও 5টি ম্যাচ অর্থাৎ প্রথম 9 থেকে 10টি ম্যাচ তিনি পাবেন তো এই জায়গায় প্রথম ম্যাচে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ডিপেন্ড করবে মুস্তাফিজের পারফরমেন্সের উপর মুস্তাফিজ প্রথম ম্যাচে যে পারফরমেন্সটা করেছি সেই পারফরমেন্সটা যে প্রতি ম্যাচেই করবে এরকম গ্যারান্টি আসলে দেওয়া যাচ্ছে না মুস্তাফিজকে আমরা দেখেছি বিগত সময়গুলোতে তিনি মাঝে মাঝে জ্বলে উঠছেন আবার মাঝে মাঝে হারিয়ে যাচ্ছেন তো এই জায়গায় আপনারা যাই বলেন যে ধোনির ক্যাপ্টেন্সি বা কিংবা যে কোনো বিষয় হোক না কেন সবচেয়ে বড় কথা বলার যদি ভালো বল না করে কোনো ক্যাপ্টেন্সি কাজে লাগবে না তো এই জায়গায় মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে যে ইনিংসটা উপহার দিয়েছে এরকম ইনিংস যদি উপহার দিতে পারে তাহলে মিনিমাম আরও 8 থেকে 9টি ম্যাচ তিনি খেলতেই পারবেন তো তারপর তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের দলের সাথে যোগ দিবেন তো এই জায়গায় যদি তার পারফরমেন্স খুবই ভালো থাকে তো চেন্নাই থেকে কিন্তু বাংলাদেশের কাছে আবেদন করবে মুস্তাফিজকে দেওয়ার জন্য তখন পরিস্থিতিটা ভিন্ন হতেও পারে কিন্তু যদি পারফরমেন্স ভালো না থাকে তাহলে তো আর কোনো কথাই নেই